আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনের আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর এই প্রথম নড়াইলে গেলেন তিনি। তাকে বরণ করে নিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। নড়াইল থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নড়াইল দুই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজা আসবেন তার নির্বাচনী এলাকায়। এ কারণে সকাল থেকেই কালনা ফেরিঘাটে অসংখ্য মানুষের ভিড়। রয়েছেন মাশরাফির নির্বাচনী এলাকার ভোটাররা, রয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটারের ভক্ত সমর্থকরাও। বেলা বাড়ে বাড়ে তাদের অপেক্ষা, অবশেষে বেলা দুইটার কিছু পরে অবসান ঘটে তাদের সেই অপেক্ষার। মধুমতি নদীর তীরে অপেক্ষা ছিল একটি ফেরি, কিন্তু বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হওয়ার পরেও চিরকালই মাটি ও মানুষের কাছে থাকা মাশরাফি নদী পার হন নৌকায় করে। সেই সময় মধুমতি নদীতে অসংখ্য নৌকাতে হাজারো মানুষের ভিড়, নদীর পাড়েও ছিল একই চিত্র। শুধু কালনা ফেরিঘাট নয়, এখান থেকে নড়াইল আসার পথের প্রায় 20 কিলোমিটার রাস্তা জুড়ে হাজারো মানুষ অপেক্ষায় ছিলেন মাশরাফিকে বরণ করে নিতে। মাশরাফি মাশরাফি মাশরাফি, আর কিছু বুঝি না আমরা। এখানে অন্য কোন প্রার্থীর কোন ভোট নাই, নৌকুমার কা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা চাই যে আমাদের ফেরিঘাট থেকে নড়াইল আসার পথে মাশরাফি অংশ নেন বেশ কয়েকটি নির্বাচনী সভায়, জনসমর্থন চান, দোয়া প্রার্থনা করেন সাধারণ মানুষের কাছে। বেলা দুইটার কিছু পরে নড়াইলে প্রবেশ করল কালনা ফেরিঘাট থেকে নড়াইল সদরে আসতে সন্ধ্যা পেরিয়ে যায় মাশরাফি বিন মুর্তজা। সন্ধ্যার পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আরেকটি পথসভায় অংশ নেন মাশরাফি বিন মুর্তজা, সেখানে নিজের জন্য ভোট প্রার্থনা করেন তিনি। নতুন উদ্দেশ্য নিয়ে এবার আসা, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার একটা সুযোগ দিয়েছেন, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। আর রাজনৈতিক কথা বেশি বলবো না, আমি খুবই নতুন এই সেক্টরে, খেলাধুলা এখনো করছি, সো খেলাধুলার ভেতরেই আছি। আর আপনারা দোয়া করবেন, আর আমার প্রতীকী নৌকা, আপনারা নৌকা মার্কে ভোট দিবেন এবং আপনাদের কাজ করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত নড়াইল দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচন করছেন মাশরাফি বিন মুর্তজা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, নড়াইল। মাশরাফি যেভাবে ক্রিকেট মাঠে ক্যারিশমেটিক নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তেমনি রাজনীতিতেও সফল হবে বলে প্রত্যাশা করেন তার বাবা গোলাম মুর্তজার স্বপন। তিনি মনে করেন মাশরাফির জীবনে নাটকীয়ভাবে সফলতা এসেছে, যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে রাজনীতির মাঠেও। নড়াইলের বাসভবনে মাশরাফির বাবার সঙ্গে কথা বলেছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নিজস্ব ইচ্ছাই সে আজকে রাজনীতিতে আসছে। আমার বিশ্বাস যে খেলোয়াড় হিসেবে তার যে ক্যারিশম্যাটিক লিডারশিপ দেখছে মানুষ, আমরা যেটা দেখছি রাজনৈতিক জীবনও সেটা সে পাবে। আন্ডার-17 থেকে সরাসরি ন্যাশনাল টিম, যেখানে মাঝে কোনো কিছু নাই, প্রিমিয়ার নেই, ফার্স্ট ডিভিশন ক্রিকেট নাই। আরেকটি যেটা হচ্ছে যে রাজনীতিতে সে রাজনীতির রও জানে না, সে একেবারে প্রথমেই সে একেবারে এমপি ক্যান্ডিডেট, এটা তার জীবনে আরেকটি ঘটনা। তা সে যেহেতু ওটা সামলাইছে, এটাও আশা করি সে পারবে।